সৌদি আরব থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা যখন বাংলাদেশে আসেন কেউ তিন মাসের কেউ চার মাসের কেউ ছয় মাসের আবার কেউ এক সপ্তাহ বা পনেরো দিনের জন্য আসেন আপনি যখন সৌদি আরব থেকে বাংলাদেশে আসলেন আপনি ছুটিতে আসেন কোনো কারণে আপনি বাংলাদেশে আসার পর অসুস্থ হয়ে গেলেন বা আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন বা একটা দুর্ঘটনা ঘটে গেল এখন আপনার রিটার্ন টিকিট যেদিন বা যেদিনের মধ্যে আপনাকে সৌদি আরবে পুনরায় প্রবেশ করতে হবে সেদিন যদি আপনি কোনো কারণে যেতে না পারেন তাহলে আপনার কি হবে সেক্ষেত্রে সৌদি আরবের বর্তমান শ্রম আইন যেটি বলছে সেটি হলো কোনো অভিবাসী যদি সৌদি আরব থেকে তাদের নিজ দেশে ছুটিতে এসে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে পুনরায় ইন না করে পুনরায় না ঢুকে তাহলে তিনি আগামী তিন বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না যদি এখানে বলা আছে তিনি যে কোম্পানি থেকে আসছেন বা যে কপিলের কাছ থেকে আসছেন তিনি চাইলে তাকে যে কোনো সময় নিতে পারবে কিন্তু তিনি যদি তাকে না নেন তাহলে তিনি নতুন বিষায় সৌদি আরবে যেতে হলে তাকে তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে এটি আজকে আমাদের ভিডিওর কোনো মূল বিষয় না এটি উদাহরণ দিয়ে বললাম আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আপনি যদি বাংলাদেশে এসে কোনো কারণে অসুস্থ হয়ে যান আপনি যে তারিখে সৌদি আরবে যাওয়ার কথা ছিল কোনো কারণে আপনি সেদিন যেতে পারতেছেন না এক্ষেত্রে আপনি আপনার কোম্পানির থেকে কিভাবে ছুটি নেবেন কিভাবে সেটি বাড়িয়ে নেবেন এই জন্য আপনাকে কি করতে হবে কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে আজকে আমরা আপনাদেরকে সেটি জানাবো প্রিয় সৌদি প্রবাসী বন্ধুরা আমার স্ক্রিনের পাশে যে খবরটি দেখতে পাচ্ছেন সৌদি গ্রেজেটের একটি খবর গত কয়েকদিন আগের এখানে তারা যেটি বলছেন এখন থেকে আপনি আপনার মোবাইল ফোন বা আপনার কম্পিউটারে একটি অ্যাপস ব্যবহার করে দেশে বসেই আপনি সিক লিভ যেটিকে বলে সিক লিভটা হচ্ছে কি আপনি যখন সৌদি আরবে অসুস্থ হয়ে যান যখন কোনো একটা হসপিটালে যান সেখানে ডাক্তার কিন্তু আপনাকে বলেন যে আপনি দুই দিন রেস্টে থাকবেন যখন তিনি সেখানে দুই দিনের কথা উল্লেখ করে দেন আপনি যখন সেই প্রেসক্রিপশানটি বা ডাক্তারের সেই লিখাটি যখন কোম্পানির কাছে জমা করেন কোম্পানি কিন্তু আপনাকে ছুটি দিয়ে দেয় বা আপনার বেতন কিন্তু কাটে না এটিকে বলা হয় সিক লিভ যেটি ডাক্তার বা হসপিটাল থেকে দেয়া হয় এখন আপনি বাংলাদেশে চলে আসছেন দেশে আসার পর অসুস্থ হয়ে গেলেন এই ক্ষেত্রেও আপনি সিক লিভের মাধ্যমে ছুটি বাড়াতে পারবেন কোম্পানিকে জানাতে পারবেন যে আমি অসুস্থ এজন্য আমি আসতে পারতেছি না আমাকে আরও কিছুদিন থাকতে হবে এখন এই জিনিসটি আগে কিভাবে করা যেত আমি ঠিক জানি না তবে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় যেটি বলছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অ্যাপস যার নাম হচ্ছে সেহা এ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু দু সালে তারা এটিকে লঞ্চ করেছিল বা দু হাজার সাল থেকে এটি আপনার স্টোরে দেখেছেন বা অনেকের মোবাইলে সেটি ইনস্টল করা আছে অনেকের মোবাইলে সেটি আছে আবার বলছি সেই অ্যাপসের নাম হচ্ছে সেহা এস ই এইচ এ আপনারা এটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন আর যারা আইফোন ব্যবহার করেন আপনাদের অ্যাপস বা অ্যাপেল স্টোর যেটিকে বলে আপনাদের সেখানে পেয়ে যাবেন এখান থেকে এটি ইনস্টল করবেন আমি আগে বলছিলাম যে অনেকের কাছে হয়তো এটি আছে তবে আগে এই অ্যাপসটির যে কাজ ছিল সেটি হচ্ছে আপনি ডাক্তারের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন ধরেন আপনি হসপিটালে যেতে পারতেছেন না আপনি বাসায় বসে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন ডাক্তারের পরামর্শ নিতে পারবেন এই জন্য ব্যবহার করা হতো যেমনটা আমাদের বাংলাদেশে এখন ডক টাইম নামে একটা অ্যাপস খুবই জনপ্রিয় যারা বাংলাদেশে আছেন অনেকেই জানেন হসপিটালে যেতে পারতেছেন না সময় নেই বা যাওয়া সম্ভব হচ্ছে না কোনো কারণে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আপনার মোবাইল ফোনেই কিন্তু পরামর্শ নিতে পারবেন তারা আপনার রোগ সম্পর্কে কথা বলবে কথার শেষে তারা প্রেসক্রিপশান পাঠিয়ে দিবে সেটি দেখে আপনি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খেতে পারবেন মোটামুটি আপনি ভালো থাকতে পারবেন এই সেহা অ্যাপসটি দু সাল থেকে ওই কাজটি করতো সেই কাজের পাশাপাশি এখন সেখানে আপনারা আরেকটি সুবিধা পাচ্ছেন আরেকটি সার্ভিস পাচ্ছেন এটি হচ্ছে আপনি দেশে বসে এই অ্যাপসটি ব্যবহার করে আপনার সিক লিভ যেটি সেটি পাঠাতে পারবেন এটি পাঠানোর পরে সৌদি আরবের এই যে বললাম মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় যেটি আছে আরও সহজ করে যদি এটিকে বলি আমরা খুব সম্ভবত মুক্তবা আমেল বা শ্রম মন্ত্রণালয় তারা আপনার সে প্যাপারগুলো খুব সহজে পেয়ে যাবেন এটি পাওয়ার পরে যদি গ্রহণযোগ্য মনে হয় আপনার স্ত্রুটি বাড়িয়ে দিবেন আপনাকে বলে দিবেন যে আপনি আরও কিছুদিন থাকতে পারবেন বা আপনি যে কদিন চাইবেন সেই কদিন আপনি দেশে থাকতে পারবেন তখন সৌদি আরবে প্রবেশ করতে আপনার কোনো বাধা থাকবে না এবার আপনাদেরকে আরও একটু বুঝিয়ে বলি যে কীভাবে আপনি এটি করবেন সেটি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আপনাকে নিতে হবে যেমন আমাদের গ্রাম অঞ্চলেও বিভিন্ন জায়গায় নানান ধরনের ডাক্তার থাকে সেটি কিন্তু তারা এখানে অ্যাকসেপ্ট করবে না মোটামুটি এমন একজন ভালো ডাক্তারের কাছে আপনি যাবেন যার ভালো নাম ডাক আছে যাকে হয়তো গুগলে সার্চ করলে পাওয়া যায় বা যার নামটি তারা যদি জানতে চান বা নাম সম্পর্কে অনুসন্ধান করেন তার সম্পর্কে জানতে পারবে এমন একটি হসপিটাল হতে হবে যে হসপিটালটি অবশ্যই গুগলে সার্চ করলে পাওয়া যাবে বা কারো কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে এমন একটি হসপিটাল বা এমন একজন ডাক্তারের কাছ থেকে আপনাকে সিক সিক্লিপটি নিতে হবে হ্যাঁ যেমন আপনি অ্যাক্সিডেন্ট করছেন এখন এটি সুস্থ হতে আপনার লম্বা একটা সময় লাগবে ওই ডাক্তার সেটি লিখে দিবে যে আমার এই পেশেন্টের আরও বিশ দিন বেড রেস্টে থাকতে হবে বা আপনি কোনো একটা রোগের চিকিৎসা করাচ্ছেন এই মুহূর্তে যেতে পারতেছেন না এমন কিন্তু ঘটে সেক্ষেত্রে ডাক্তার অবশ্যই লিখে দিবে যে আপনাকে কতদিন ট্রিটমেন্ট নিতে হবে তো এই ডাক্তার আপনাকে যেটি লিখে দিবে সেটি নিয়ে আপনি কি করবেন এটি নিয়ে আপনাকে যেতে হবে সৌদিয়াম বেসিতে ঢাকাতে যে সৌদিয়াম বেসি আছে সেখানে যেতে হবে সেখানে গিয়ে আপনি এই কাগজগুলোকে সত্যায়িত করতে হবে তারা সেটিকে সিল মেরে দিবেন সত্যায়িত করে দিবেন সত্যায়িত করে দেওয়ার পর আপনি বাই ম্যানুয়ালও কিন্তু এগুলো আপনার কোম্পানির কাছে কপিলের কাছে পাঠাতে পারবেন যে কোনো ওয়াইতে আর যদি সেটি আপনি না করেন তাহলে এই সেহা অ্যাপসের মাধ্যমে এখানে আপনি ফাইলগুলো আপলোড করে দিলে এটি আপনার কোম্পানির কাছে বা আপনার কপিলের কাছে সেটি চলে যাবে এটি যেমন আপনার কপিলও পাবে একই সাথে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় তারাও কিন্তু পেয়ে যাবেন তো যখন দেখবে যে এই কর্মী তার দেশে গিয়ে তিনি অসুস্থ হয়ে গেছেন এবং তার সব কিছু দেখা যাচ্ছে যে হ্যাঁ তাকে দেশে থাকতে হবে সে এখন আসতে পারতেছে না এই জিনিসটি বিবেচনা করে তারা আপনার বিচার মেয়াদটি যেটি সেটি খুব সহজে আরও বাড়িয়ে দিবে যেটি আগে কপিলের সাথে কথা বলে করতে হতো টাকা পয়সা দিয়ে নানানভাবে কপিল সেটা মানতে চাইতো না অনেক ঝামেলায় পড়তেন আমাদের অনেক প্রবাসী ভাইরা তবে এই অ্যাপসটি আর যে সার্ভিসটি দিবে বলতেছে যদি আপনি একাঙ্ক্ষিত সেবাটি পেয়ে যান তাহলে আমি মনে করি এটি আপনাদের জন্য খুবই উপকার হবে পরিশেষে আবার বলছি আপনারা আপনাদের প্লে স্টোর থেকে বা অ্যাপস স্টোর থেকে সেহা এসইএইচ এটি লিখে এটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে বাকি কাজটা আপনারা নিজেরাই বুঝে যাবেন আর কিভাবে ব্যবহার করবেন কেন করবেন কারা করবেন সেটি তো ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত বললামই আরেকটা কথা বলে রাখি এই অ্যাপসটি বাংলাদেশে বসে অ্যাক্টিভ করাটা খুবই কষ্ট হবে আপনার সৌদি আরব থেকে আসার আগে সেটির মোটামুটি এই যে ইনস্টল করে তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে সেটিকে অ্যাক্টিভ করে তারপরে আসবেন এরপর দেশে আসার পরে বাংলাদেশের নেটওয়ার্কও সেটি কাজ করবে তবে দেশের মোবাইল নাম্বার দিয়ে করতে এটা কিছুটা কষ্ট হয়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আপডেট এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ